কোটি 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 লোক মহাসম্মানিত ফালিয়া ফরজ শরীফ সৈয়দুল আয়েশে পালন করা, জারি করা, ইন্তেজার আঞ্জাম দেয়া সহজে সম্ভব হয়। মহাসম্মানিত মাহফিল সৈয়দুল আয়েশে ওনার সম্মানার্থ আমাদের নেক মকসুদ কবুল করুন। মহাসম্মানিত গোলামিতে আঞ্জাম দেওয়ার জন্য যতটুকু সচ্ছলতা প্রয়োজন, বারেলাই দুনিয়ার সমস্ত মুসলমান পুরুষ মহিলা জিন্স আমাদের সবাইকে, আমাদের সবাই ঠিক ততটুকু সচ্ছলতা নসিব। মহাসম্মানিত মাহফিল সৈয়দুল আয়েশে ওনার সম্মানার্থে দুনিয়ার সমস্ত মুসলমান পুরুষ মহিলা জিন্স আমাদের সবাইকে, আমাদের সবাইকে সর্বপ্রকার কুফরি শিরকি বেদিনী বদ্দিন আমল, গান বাজনা ব্যবর্দা ছবি টিভি খেলাধুলা তন্ত্র মন্ত্র কুফরি মতবাদ, কাফের মসজিদে নিজবোধ করব মোহাম্মদ ইত্তিবা থেকে কুদরতি ভাবে কুদরতি ভাবে কুদরতি ভাবে হিফাজত করো, 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 মদদ করো, মদদ করো, মদদ করো, ইসান করো, ইসান করো, ইসান। আল্লাহ বলেন যে কেন মাওলানা ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিসাল্লি খাস করে মহা সম্মানিত মাহফিল সৈয়দুল আয়েশের ওনার সম্মানার্থে দুনিয়ার সমস্ত মুসলমান পুরুষ মহিলা জিন আমাদের সবাইকে, আমাদের সঙ্গে মহা সম্মানিত মহাপবিত্র সৈয়দুল সৈয়দুল আদর্শ অর্থাৎ মহা সম্মানিত এবং মহাপবিত্র বারুই শরীফ এবং ওনার সংশ্লিষ্ট সমস্ত সম্মানিত আইয়ামুল্লাহ শরীফ যেভাবে পালন করলে আপনারা খুশি হবেন, সন্তুষ্ট হবেন, আপনাদের রেজামন্দি সন্তুষ্ট সহজ এবং সম্ভব হবে বারেলাই, ঠিক সেভাবে দুনিয়ার সমস্ত মুসলমান পুরুষ মহিলা জিন ইনসান আমাদের সবাইকে, আমাদের সবাইকে পালন করার তবিদান 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 মদত করো, মদত করো, মদত করো, ইসান করো, ইসান করো, ইসান। আল্লাহুম্মা সাল্লি আলা শাফিনা মাওলানা ওসিলাতি ইলাইকা ওয়া আলিসাল্লি। খাস করে বারেল আপনি নিজ ইরশাদ মোবারক করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিল আকির। এই মহাসম্মানিত আয়েশা আপনি নিজ ইরশাদ মোবারক, আপনি স্বয়ং নিজে আপনার মহাসম্মানিত হাবিব মহাসম্মানিত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শান মান মর প্রকাশার্থে আপনি নিজে সমাজে সালাত পেশ করে যাচ্ছেন, অনন্তকাল ধরে পেশ করতেই থাকবেন এবং আপনার মহাসম্মানিত সমস্ত হযরত ফেরেশতা আলাইহি হিমুস সালাত ফরজাইন করে দিয়েছেন, আমভাবে সমস্ত সৃষ্টিকে খাজবি মধ্যে আপনি সরকার আদেশ মরক করেছেন এই সালাত সালাম পেশ করার জন্য, ফালিয়া ফরজ শরীফ সেদুল সে পালন করার জন্য মানে সেই লক্ষ্যে আমরা কিন্তু অনন্তকাল সম্মানিত ফালিয়া ফরজ শরীফ সেদুল সে মাহফিল জারি করেছি, যদি অসংখ্য মনে বোল তুলিতে পরিপূর্ণ বারেলে তারপর আমরা জারি করেছি, এখন আমাদের ফালিয়া ফরজ শরীফ যে অন্তর জারি করে দিতে আমাদের অন্তরে গালিজ রয়েছে মানে কিনা বোগস রিয়া হাসাদ হিংসা অহংকার ইত্যাদি বখিলীয় বরখাস্তদের কারণে ফালিয়া ফরজ শরীফ সাজ হাকে পালন করার যে প্রয়োজন ছিল সেটা হচ্ছে না বারেলে, কারণ গালিজযুক্ত অন্তর কখনো হাকিকে ফালিয়া ফরজ শরীফ পালন করতে পারে না। এই গালিজ মুক্ত না হওয়া পর্যন্ত বারে যখন যে পালন করা হচ্ছে অত্যন্ত বহিলতার সাথে পালন করা হচ্ছে, অহংকারের সাথে পালন করা হচ্ছে, রিয়ার সাথে পালন করা হচ্ছে বারে নেই এবং ফখরের সাথে পালন করা হচ্ছে, যেটা বলার অপেক্ষা রাখেন একজন ইমানদার মুসলমান কখনো ফালিয়া ফরজ শরীফে পালন করা সম্ভব নয়। এই বদ খাসলত সহ যে আমরা যেটা আরজু করি যাতে দুনিয়ার সমস্ত মুসলমান পুরুষ মহিলা জিন্স আমাদের সবাইকে আমাদের অত্যন্ত আদবের সাথে, শরাফতের সাথে, মহব্বতের সাথে, এখলাসের সাথে, সাখাওয়াতির সাথে এবং বিনয়ের সাথে মহাসমে ফালিয়া ফরজ শরীফ আমরা পালন করতে পারি সেই লক্ষ্যে আমাদের আর্য কাজে কাজ করে মহাসম্মানিত মাহফিল সৈয়দুল আয়েশের মহাসম্মানিত আয়েশ শরীফ ওনাদের সম্মানার্থে দুনিয়ার সমস্ত মুসলমান পুরুষ মহিলা জিন আমাদের সবাই
আমাদের সবাইকে মহাসম আয়ুষ মনার হাকিকে মেজদাক হওয়ার আপনার মহাসম্মানিত হাবিব রাসূল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি হাজির এবং নাজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি মুত্তালালুল গায়ব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই মহাসম্মানিত রাসূল সাল্লাল্লাহু তিনি যা থেকে পানা চেয়েছেন, তিনি যা থেকে পানা চেয়েছেন, তিনি যা থেকে পানা চেয়েছেন, দুনিয়ার সমস্ত মুসলমান, সমস্ত মুসলমান পুরুষ মহিলা জিন ইনসান, পুরুষ মহিলা জিন ইনসান, দুনিয়ার সমস্ত মুসলমান পুরুষ মহিলা জিন ইনসান, যারা ইন্তেকাল করেছেন আর যারা হায়াতে রয়েছেন, যারা ইন্তেকাল করেছেন আর যারা হায়াতে রয়েছেন, যারা ইন্তেকাল করেছেন আর যারা হায়াতে রয়েছেন, খাস করে খাস করে খাস করে বারে লাগে, যারা ইন্তেকাল করেছেন আর যারা হায়াতে রয়েছেন, আমাদের সবাইকে, আমাদের সবাইকে মহা সম্মানিত মাহফিল সেইদুল আয়া সোনার সম্মানার্থে তা থেকে পানা দেন, মহাসম্মানিত হাবিব মোহাম্মদ রাসূল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি হাজির এবং নাজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি মুত্তালালুল গায়ব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি অন্তরে অন্তর খবর রাখেন সেই মহাসম্মানিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা কি বলে যাচ্ছি, কি বলতে চাচ্ছি, অন্তরে কি পোষণ করে যাচ্ছি, তিনি সব জানেন, সেই মহাসম্মানিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যা চেয়েছেন, তিনি যা চেয়েছেন, তিনি যা চেয়েছেন, দুনিয়ার সমস্ত মুসলমান, সমস্ত মুসলমান পুরুষ মহিলা জিন ইনসান, পুরুষ মহিলা জিন ইনসান, দুনিয়ার সমস্ত মুসলমান পুরুষ মহিলা জিন ইনসান, যারা ইন্তেকাল করেছেন আর যারা হায়াতে রয়েছেন, যারা ইন্তেকাল করেছেন আর যারা হায়াতে রয়েছেন, যারা ইন্তেকাল করেছেন আর যারা হায়াতে রয়েছেন, খাস করে খাস করে খাস করে বারে লাগে, যারা ইন্তেকাল করেছেন আর যারা হায়াতে রয়েছেন, আমাদের সবাইকে, আমাদের সবাইকে আমাদের মহাসম্মানিত মাহফিল সেইদুল আয়েশের উনার সম্মানার্থে তা নসিব করুন, 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 মদদ করুন, মদদ করুন, মদদ করুন, ইশান করুন, ইশান করুন, ইশান, আল্লাহ মহান রাসূল না মাওলানা ওসিলাতি ইলাইকা ওয়া আলিসাল্লি, আল্লাহ মহান রাসূল না মাওলানা মায়াদানিল জুদি ওয়াল কারামে ওয়া আলিসাল্লি, মাওলানা আন-নাবিয়্যুল উম্মিয়্যি ওয়া আলিসাল্লি, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে তেল পানি কালো দিয়ে থাকলে পাঠিয়ে দাও।
ও কালকে সকাল হ্যাঁ কালকে সকাল 10টায় তো প্রেস ক্লাবে সুনুত প্রচার কেন্দ্রের তরফ থেকে সম্মেলন আছে, সকাল 10টায় প্রেস ক্লাবে সুনুত প্রচার সম্পর্কে সাংবাদিক সম্মেলন। যাদের পক্ষে যাও তারা যেন যায়, গিয়ে উপস্থিত থাকা উচিত। এটা আপনাকে মাসে মাসে এক দেড় মাস পর করা হইতো, তো এই মাসে এটা করা হবে, একটু সামনে আবার করা পর্যায়ক্রমে। থাকুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ইয়া মুর্শিদকে বিলাজি সাইদুলা শরীফ মাহফিল হয়, ইয়া আমাকে বিলাজি সাইদুলা শরীফ মাহফিল হয়, সবে মিলে বলি মারহাবা, দিল খুলে বলি মারহাবা, ইমামুল উমাম মারহাবা, উম্মুল উমাম মারহাবা, নাকি বাতুল উমাম মারহাবা, নিবসাতুল উমাম মারহাবা, খলিফাতুল উমাম মারহাবা, শাফিউল উমাম মারহাবা, হাদিউল উমাম মারহাবা, সাইয়্যিদাতুল উমাম মারহাবা, সাইয়্যিদুল উমাম মারহাবা, আহলু বাইত শরীফ মারহাবা, ইয়া মুর্শিদকে বিলাজি সাইয়্যিদুল শরীফ মাহফিল হয়, ইয়া আমাকে বিলাজি সাইয়্যিদুল শরীফ মাহফিল হয়, আনন্দের ফলগু ধারায় ভরপুর সারা আলমময়, আনন্দের ফলগু ধারায় ভরপুর সারা আলমময়, আনন্দের ফলগু ধারায় ভরপুর সারা আলমময়, মুবারক ওই দিন নূরে সাইয়্যিদুল ইয়াদ হয়, ইয়া মুর্শিদকে বিলাজি সাইয়্যিদুল শরীফ মাহফিল হয়, ইয়া আমাকে বিলাজি সাইয়্যিদুল শরীফ মাহফিল হয়, তামাম আশিকান পড়ো সবে মিলে দরুদ সালাম, তামাম আশিকান পড়ুন সবে মিলে দরুদ সালাম, তামাম আশিকান পড়ুন সবে মিলে দরুদ সালাম, হাজি মিলাদে মন্দুতে তিনি পূর্ণ নূরময়, ইয়া মুর্শিদকে বিলাজি সাইয়্যিদুল শরীফ মাহফিল হয়, ইয়া আমাকে বিলাজি সাইয়্যিদুল শরীফ মাহফিল হয়, মুর্শিদি কদমে আজি ঈদ কত মধুর হয়, মুর্শিদি কদমে আজি ঈদ কত মধুর হয়, মুর্শিদ তো হাবিবি আউলাদ মোরা যে তাই নির্ভয়, হাবিবি ইশকে পূর্ণ রাজার বাগের সব হৃদয়, শায়খ মোদের মাথার তত রসুলি লখতে জিগার হয়, ইয়া মুর্শিদকে বিলাজি সাইয়্যিদুল শরীফ মাহফিল হয়, ইয়া আমাকে বিলাজি সাইয়্যিদুল শরীফ মাহফিল হয়, ইয়া মুর্শিদকে বিলাজি সাইয়্যিদুল শরীফ মাহফিল হয়, ইয়া আমাকে বিলাজি সাইয়্যিদুল শরীফ মাহফিল হয়, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।